হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটি কি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন ইমিউনাইজারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন নতুন যে ফিউচারগুলো অ্যাড হয়েছে এই মুহূর্তে সেটা কীভাবে ইউজ করবেন, সার সেগুলোর কাজগুলো কী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ লাস্টে আমি আপনাদেরকে এই মুহূর্তে নতুন একটি ট্রিক দেখাবো, যে ট্রিকটির মাধ্যমে আপনি ফেসবুকের মতো কিন্তু যে কাউকে ফলো করতে পারবেন, আবার ফেসবুকের মতো আপনি ইমুতে ভিডিও আপলোড করতে পারবেন বা ফটো আপলোড করতে পারবেন বা সেখানে ট্যাগ বসাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ এই ফিউচারটি আপনাদের প্রত্যেকটা ইমু ইউজারকারীর খুবই ভালো লাগবে। তো বন্ধুরা চলেন দেখে নিই ইমুর নতুন ফিউচারগুলো কী। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও এই ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন এখন একটি লাইক দিয়ে দিন, আর এখন তৈরি যদি অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা এই ফিউচারগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনাদের ইমুটি আপডেট করে নেবেন। জাস্ট আপডেট করার পর বন্ধুরা ইমুটি ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আমরা কিন্তু আগে ইমু থেকে অফলাইনে কোনো কল দিতে পারতাম না, ঠিক আছে বন্ধুরা। তো ইমুর কিন্তু নতুন একটি ফিউচার অ্যাড হয়েছে, যে ফিউচারটির মাধ্যমে আপনি কিন্তু চাইলে এখন ইমু থেকে অফলাইনেও কল দিতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে বুঝে, আপনি কিন্তু চাইলে এখন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বাটন মোবাইলও কল দিতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি থ্রি লাইনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ইমু আউট, জাস্ট এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আপনি জাস্ট কিছু ক্রেডিট কিনে বা কিছু ক্রেডিট অর্জন করে কিন্তু আপনি অফলাইনে কল দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। জাস্ট আপনি যদি ইমু ক্রেডিটে ক্লিক করেন, বাই ক্রেডিটে ক্লিক করেন, ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনি ইমু ক্রেডিটগুলো কিনে নিতে পারবেন। এখানে আরেকটি অপশন আছে গ্রেট ফ্রি ক্রেডিট, জাস্ট আপনি গ্রেট ফ্রি ক্রেডিটে ক্লিক করলে এখান থেকে অ্যাপস ডাউনলোড করে বা এখান থেকে ভিডিও দেখে বা এখান থেকে আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করেও কিন্তু এখান থেকে ক্রেডিট অর্জন করতে পারেন, যেই ক্রেডিটগুলোর মাধ্যমে আপনি কিন্তু বাটন মোবাইলেও কল দিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এটা কিন্তু ইমুর একবারে নতুন একটি ফিউচার, আশা করি এই ফিউচারটি ইমু ইউজারকারীর খুবই ভালো লাগবে। আগে কিন্তু যে কোনো লোক আমাদেরকে ইমুতে কল দিতে পারতো, এখন কিন্তু আপনি চাইলে সেটা বন্ধ করে দিতে পারবেন। আপনার ইমু কন্টাক্টে যারা সেভ করা আছে তারা ছাড়া কিন্তু কেউ আপনাকে ইমুতে কল দিতে পারবে না। তো জাস্ট বন্ধুরা এই ফিউচারটি কি, এটার জন্য আপনারা থ্রি মাইনাসে ক্লিক করবেন, ক্লিক করার পর চলে যাবেন আবার সেটিং অপশনে, সেটিং অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে চলে যাবেন প্রাইভেসিতে, প্রাইভেসিতে চলে যাওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন 4 নম্বরে কলস, জাস্ট এখানে যদি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দুটি অপশন পেয়ে যাবেন এভরি ওয়ান আর মাই কন্টাক্ট। এভরি ওয়ান বলতে এভরি ওয়ানে যদি দেওয়া থাকে আপনাকে কিন্তু ইমুতে যে কেউ কল দিতে পারবে, আর আপনি যদি মাই কন্টাক্টে দিয়ে থাকেন তাহলে আপনার ইমু কন্টাক্টে যারা সেভ করা আছে শুধু তারাই কিন্তু আপনাকে কল দিতে পারবে। তো বন্ধুরা দেখেন আমি এটাকে মাই কন্টাক্ট করে রাখার পর নিচে যে অপশনটি আছে এখানে দেখেন 13 বার কিন্তু আমাকে কল দেওয়া হয়েছে, যে কলগুলো কিন্তু আমার মোবাইলে ঢোকেনি, ঠিক আছে বন্ধুরা। এটা যদি আমাদের এভরি ওয়ান দেওয়া থাকতো তাহলে প্রত্যেকটা কল কিন্তু আমার মোবাইলে ঢুকতো। তো এখন থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদেরকে অন্য কেউ কিন্তু কল দিতে পারবে না আপনার ইমু কন্টাক্টে ছাড়া যারা আছে, ঠিক আছে বন্ধুরা। তো এই ফিউচারটি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তারপরে বন্ধুরা নতুন আরেকটি ফিউচার আছে, আগে কিন্তু আমাদের ইমু আইডিটি যদি কেউ হ্যাক করে ফেলতো আমরা কিন্তু বলতে পারতাম না, এখন কিন্তু ইমুর যে নতুন আপডেট বা নতুন ফিউচারটি এর মাধ্যমে কিন্তু আপনি বলে দিতে পারবেন যে আপনার ইমু অ্যাকাউন্টটি অন্য কোথাও থেকে অ্যাক্সেস হচ্ছে কিনা বা আপনার ইমু আইডিটি হ্যাক হয়েছে কিনা। জাস্ট এটা জানার জন্য অবশ্যই থ্রি মাইনাসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন আপনি সেটিং অপশনে, সেটিং অপশনতে চলে যাবেন ইমু অ্যাকাউন্ট সেটিং, জাস্ট এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা 4 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার পিমিও RM3 ও যে মোবাইলটি এটাই কিন্তু আপনার অনলাইনে আছে, আর কোনো ডিভাইস দেখাচ্ছে না। আমার এই নাম্বারটির মাধ্যমে যদি অন্য কোনো জায়গায় ইমু ইউজ হতো তাহলে এখানে কিন্তু ওই সেই ডিভাইসগুলো দেখাতো, সেখানে যদি মোবাইল দিয়ে চলতো মোবাইলের নাম দেখাতো, কম্পিউটার দিয়ে ইউজ করলে কম্পিউটারের নাম দেখাতো, যে কয়টা ডিভাইসে আপনার ইমুটি ইউজ হতো প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখানে শো করতো। জাস্ট এখান থেকে কিন্তু জাস্ট আপনি এক ক্লিকের মাধ্যমে সেটাকে রিমুভ করে দিতে পারতেন। তো বন্ধুরা এই ফিউচারটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, কারণ ইমুর এই ফিউচারটি আশা করি প্রতিটা ইউজারকারীর প্রাইভেসিটা অনেক পোক্ত করেছে, ঠিক আছে বন্ধুরা। তো এই ফিউচারটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আশা করি এই মুহূর্তে যে ফিউচারগুলো আমি আপনাদেরকে দেখালাম এই ফিউচারগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আপনাদেরকে লাস্ট যে ফিউচারটির কথা বলেছি সেই ফিউচারটি কিন্তু আপনার ইমুতে এখনও অ্যাড হয়নি, এটা ইমু বিটা ভার্সনে চলছে। জাস্ট আমি ইমু বিটাটি ওপেন করে দেখি, জাস্ট আমি আপনাদেরকে ইমু বিটাটি ওপেন করে দেখাই। ওপেন করে দেখানোর পর বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন আপনারা মাই প্ল্যান, ঠিক আছে বন্ধুরা। মাই প্ল্যান যে অপশনটি পাবেন জাস্ট এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনি ফেসবুকের মতো ফটো ভিডিও আপলোড করতে পারবেন, প্লাস এখান থেকে আপনি কিন্তু আপনাদের ফ্রেন্ডকে ফলো করতে পারবেন। জাস্ট এখানে দেখেন দুইটি অপশন পেয়ে যাবেন ফ্রেন্ডস আর ফর ইউ, জাস্ট আপনি যদি ফ্রেন্ডসে ক্লিক করেন তাহলে আপনার ইমু যে ফ্রেন্ডসগুলো আছে এই ফ্রেন্ডসগুলো কিন্তু এখানে নিচে শো করবে, ঠিক আছে বন্ধুরা। জাস্ট একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর বন্ধুরা নিচে চলে আসবে।
এখানে আপনাদের নিচে ফ্রেন্ডের লিস্টটি চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু ফ্রেন্ডদেরকে ফলো করতে পারবেন। আর ফর ইউতে যদি ক্লিক করে দেখেন, এখানে কিন্তু অনেক ফ্রেন্ডরা ফটো আপলোড করেছে। এখান থেকে আপনি ফটোতে লাইক দিতে পারবেন, কমেন্টস করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আর আপনি যদি এখান থেকে কোনো ফটো ভিডিও আপলোড করতে চান সেটাও কিন্তু খুব সহজে পারবেন। জাস্ট এখান থেকে আপনি যে গোলাকার যে চিহ্নটি দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। আপনার গ্যালারিটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে যে কোনো একটি ফটো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট যদি আপনি সেন্ডে ক্লিক করেন, ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, প্লাস এখানে আপনি টাইটেল ইউজ করতে পারবেন। ইউজ করে জাস্ট এখানে রাইট চিহ্নতে ক্লিক করলে সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে কিন্তু সেই ফটোতে কেউ আপনার লাইক দিবে বা কমেন্টস করবে, এটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ফ্রেন্ডদেরকে ফলো করতে পারবেন, জাস্ট ফেসবুকের মতো। তা আশা করি বন্ধুরা আপনাদেরকে ইমোজির নতুন ফিউচারগুলো দেখালাম। প্রত্যেকটা ফিউচারই কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। এই ফিউচারগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি কোন ফিউচারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন।